হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব দই পটল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি এখন এখানে নিয়ে নিয়েছি পটল, পটলগুলোকে কেটে নেব। তো গাইস, আজকে হচ্ছে দই পটল রেসিপি। তো পটলের রেসিপি তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু দই পটল রেসিপি করো, খুব ভালো লাগবে। পটলের রেসিপির সব রেসিপির থেকে এটা এক নম্বর রেসিপি যায়, এটা এক নম্বর রেসিপি। গলাটা একটু ব্যথা, দুজনেরই গলা ব্যথা, জ্বর হয়েছিল আর জ্বর এখনও হালকা আছে, তাই গলার ভয়েসটা একটু খারাপ লাগবে শুনতে। পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এইভাবে একটু কেটে দেব দুই দিক থেকে। তাহলে ভিতরে ঝাল মশলাটা ঢুকবে। এই যে এরকম দুদিক থেকে কেটে দিলাম, এই যে পটল কাটা হয়ে গেছে। আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম পটলগুলো। এবার রান্না করব, কড়া বসিয়ে দাও। পটলের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। পটলের মধ্যে নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। পটলটা আমরা ভেজে নেব আগে। তেল দিয়ে দিচ্ছি, কতটা দাও? তেলটা একটু গরম করে নেব, পটলগুলো ভেজে নেব। দেখো পটলগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে দেবো পটলগুলো। আমি এইগুলো কয়েকটা খাবার পটল ভেজে নিচ্ছি, তার দিয়ে খাওয়া হবে। পটল ভাজা হয়ে গেছে, এবার ওই পটল ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেবো অল্প করে একটু গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো, একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেবো মশলাটা। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এক চামচ করে দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দেবো। এবার তেলেতে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু আদা বাটা দিয়ে দিলাম, মশলার থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি দু চামচের মতো টক দই দিয়ে দেবো, বড় চামচের দু চামচ টক দই দিয়ে দিলাম। স্বাদ মতো দিয়ে দেবো নুন, অল্প করে একটু চিনি দিয়ে দেবো। মশলাটার থেকে একেবারে তেল ছেড়ে গেছে, মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু জল, ঝোলটা ফুটেও গেছে। এবার আমরা দিয়ে দেবো পটলগুলো, পটলগুলো দিয়ে দেবো। তো গ্রেভির মধ্যে পটলগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা তো গোটাও হয়। তো আমাদের দই পটল একেবারে রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। হয়ে গেল আমাদের দই পটল, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কত কষা হয়েছে। তো গাইস, আজকে আমাদের দই পটল তৈরি হয়ে গেছে, একটা টেস্ট করব, বাটি দিয়েছি, দেখি একটা পাই। দেখো কেমন হয়েছে খেতে, কারণ এর জ্বর হয়েছে, এর মুখে সবই তেতো লাগছে, আমারও জ্বর হয়েছে, কিন্তু তাও আমি খাই একটু। তাও অতটা সুন্দর হয়েছে, দেখো দেখো কত সুন্দর গ্রেভিটা, দেখো কত সুন্দর। হেভি হয়েছে,
আজকে দই পটলের রেসিপি দিয়ে ভাত দুপুরবেলা খাবো। তোমরাও বাড়িতে বানাও দই পটল, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। খুবই সুন্দর হয়েছে, তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা।